ইন্ডিয়াতে এই গোটার দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার লালবাসিটা দেখছো মাত্র পঁচিশ হাজার এই দুমাটা মাত্র পঁচানব্বই হাজার টাকা হ্যালো এই ভিডিওটা বানা হচ্ছে একমাত্র আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুদের জন্য কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমি বলছি ভারতবর্ষের মালদা জেলা থেকে যা বাংলাদেশের খুবই কাছাকাছি অবস্থিত সামনে সতরদা তারিখ তো সারা পৃথিবীতে আমাদের বকরি ঈদ আমি এখন যখনই ফেসবুকে ঢুকিনি কেন বাংলাদেশের কোবানি হাটের ভিডিওগুলো খুবই চোখের সামনে পড়ে এবং সেখানে গরু এবং দুম্মার দামগুলো যে পরিমাণে বলা হয় আমাদের ইন্ডিয়া থেকে প্রায় বিশ তিরিশ গুণ বেশি বাংলাদেশের গরুর দাম দেখে তো আমার চোখ একেবারে কপালে উঠে যায় যে গরুটা বাংলাদেশে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা দাম চাইছে আমাদের ইন্ডিয়াতে সেই গরুটার দাম চাইবে পঁচিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র ওই জন্য আমি চলে এসে গরু হাটে যে বাংলাদেশের গরুর তুলনায় আমাদের ইন্ডিয়ার গরু এবং দুমা যে কোনো জিনিস কি পরিমাণে সস্তা তোমাদের ধারণা দেওয়ার জন্য যারা যারা বাংলাদেশ থেকে দেখছো তার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করবে আর হ্যাঁ শেয়ার দিয়ে ফলো করে পাশে থাকবে তো চলো এবার আমি তোমাদের আমাদের ইন্ডিয়ার হাট দেখাই তো আমি প্রথমে যেদিকে মাছ বিক্রি করে সেই দিক দিয়ে হাটের মধ্যে ঢুকেছি এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ যেগুলোর প্রাইস ছিল দেড়শো টাকা কেজি আমাদের এখানে তুমি তোমার সাত মাধ্যমে যে কোনো জিনিস কিনতে পারো তুমি যদি পঞ্চাশ গ্রাম মাছ চাও তাও এখানে কেটে বিক্রি করা হয় সামনে একটু এগিয়ে গিয়ে দেখি একটা কাকা ভ্যানটা নিয়ে উঠতে পারছে না ওই জন্য আমি এবং আমার বন্ধু ভ্যানটাকে ঠেলে উঠিয়ে দিলাম আর হ্যাঁ আমি প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে হাটে যায় না ওই জন্য আমি এবং আমার বন্ধুরা ভাবলাম চলো কুরবানির যেহেতু হাট আছে সেখানে দুম্মা উঁট গরু অনেক কিছু নামবে আমরা সেগুলো দেখে আসবো ওই জন্য দেরি না করে তাড়াহুড়ো করে চলে আসলাম কুরবানি হাটে আর এটা হচ্ছে আমাদের মালদা জেলার সব থেকে বড় হাট আমরা কোথাও দেরি না করে চলে এসে একেবারে দুম্মা যেখানে বিক্রি করে সেই জায়গাতে দেখো দুম্মাটা কত বড় এবং পিছনটা কত বড় হয়ে আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো এত বড় একটা দুমার দাম পাইকার চাইছে এক লাখ দশ হয়তো নব্বই আশিতে দিয়ে দেবে আর হ্যাঁ তোমাদের ওখানে এই দুমাটার দাম প্রায় কত হতে পারে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও দেখো দুম্মাটা নিচে বসে গেল কত সুন্দরই না লাগছে দেখতে বলো তারপর আমরা চলে গেলাম অন্য একটা জায়গাতে যেখানে এর থেকে অনেক বড় বড় দুমাগুলো ছিল আর হ্যাঁ এই দুমাগুলো বেশি চাইছিল না এক লাখ দশ পনেরো এরকম চাইছে কত বড় বড় দুম্মা কোনো কোনো দুমা তো সত্তর আশি ষাট হাজারও চাইছে কি বলবো এত সুন্দর লাগছিলো দুমাগুলো দেখতে কারণ আমি এতগুলো দুমা একসাথে কোনো দিনও দেখিনি আর এটা হচ্ছে আমার ফার্স্ট শার্ট আসা যেগুলো আমি অ্যাকচুয়ালি দুম্মা দেখার জন্য এসেছি এখানে আমার বন্ধুদের দেখো দুমার পিছনটা চিনে চিনে দেখছে যে কতটা ওজন হবে আর হ্যাঁ ছোটবেলায় আমরা কারা কারা শুনতাম যে দুমার পিছন যদি বেড়ে যায় তাহলে সেগুলোকে কেটে নেয় এবং নুন হলুদ লাগিয়ে দেয় তারপরে আবার আগের মতো হয়ে যায় আগে যে দুম্মাগুলো দেখলে সেই দুম্মাগুলো থেকে প্রায় দ্বিগুণ দুম্মা এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এই দামগুলো জিজ্ঞাসা করলাম তারা দেখো কত দাম বললো এক লাখ সত্তর হাজার টাকা কথা এখানে যে দুমা দেখছে এই দুমাগুলো একটু ছোট ছোট ছিল এবং আমরা দাম জিজ্ঞাসা করে তারা বলে যে এই দোমাগুলোর দাম হচ্ছে পঞ্চানব্বই হাজার টাকা তোমাদের বাংলাদেশে এই দাম কত হতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও তারপর আমাদের প্রচন্ড গরম লেগে যায় ওই জন্য আমরা চলে যাই আইসক্রিম খেতে এই আইসক্রিমগুলোর দাম ছিল পাঁচ টাকা কিন্তু পাঁচ টাকায় আমাদের পঞ্চাশ টাকার স্বাদ ছিল এতটা পরিমাণে টেস্টি কিউ বলবো তোমাদের এখানে নুরা দেখো জীবনের প্রথমে একসাথে এতগুলো দুমা দেখে কেমন করছে এবার হচ্ছে আসল খেলা যে গরুর দামগুলো বাংলাদেশের লক্ষ টাকা সেই এখানে দেখবে তুমি কতটা পরিমাণে কম তুমি হয়ে যাবে যারা বাংলাদেশ থেকে দেখছো তারা অবশ্যই গরুর দামগুলো এখানে আন্দাজ করে কমেন্ট করে বলবে কেননা আমাদের ইন্ডিয়াতে দাম দেখলে তোমাদের চোখ কপালে উঠে যাবে বাপরে বাপ কি পরিমাণে সস্তা এখানে যে সাদা গোড়া দেখছো আমি আমার বন্ধুদের পাঠালাম এমনি দাম জিজ্ঞাসা করতে সে দাম কি চাইছে দেখো যার গরু সেই চাচাটা এই গরুটার দাম চাইছে মোট সাঁত্রিশ হাজার টাকা তোমরা আইডিয়া করে বলো এই গরুটা পঁচিশ হাজার টাকাতে এখানে পেয়ে যাও তোমাদের এখানে কত হতো দামটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও আর এই একটা প্রচন্ড পরিমাণে বড় তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো কিনা যায় না এখানে যে গরুগুলো দেখছো প্রত্যেকের দাম কুড়ি দশ পনেরো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এখানে এক দুই লক্ষ টাকার গরু নাও এখানে যদি তুমি এক লক্ষ টাকার গরু নাও তাহলে কতটা বড় হবে তুমি কল্পনাও করতে পারবে না একটা গরুর দাম এক লক্ষ টাকা হয় আমি এখনো পর্যন্ত দেখিনি আমি বাংলাদেশের বাইরে অনেকগুলো ভিডিও দেখেছি যে কোনো গরুর নাম হিরো আলম ডন অনেক নাম থাকে এবং গরুগুলোর দাম পঞ্চাশ লক্ষ কুড়ি লক্ষ এক কোটি দেড় কোটি দুই কোটি আমাদের ইন্ডিয়াতে মনে হয় ওই এক কোটি দেড় কোটি বা পঞ্চাশ লক্ষ টাকাতে পুরো হাট বা অর্ধেক হাটেরও গরু হয়ে যেতে পারে কত হলো কত হলো এটা সস্তায় কত বিশ হাজার তাহলে বেশি মনে হয়েছে